সেল 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 চৈত্র সেল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ 30। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কী ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আর টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটার ভিডিও। তো এখন পর্যন্ত আমরা কী কেনাকাটা করেছি ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখো, এটা হচ্ছে শাড়ি, আমার মার জন্য একটা শাড়ি কেনা হয়েছে। তো ওটা কিন্তু পিওর কটন, প্রতি বছরই মার জন্য একটা সুতির শাড়ি কেনা হয়, ওটা পরে মা ঠাকুর বাড়িতে যায় পয়লা বৈশাখের দিন। তো এবারও কেনা হয়েছে, এটাই হচ্ছে ওই শাড়িটা। আর এখানে জানি কি দেখো, আমি কিন্তু মানে কিছুই দেখিনি, কিছু দেখিনি বলে ভুল, কিছু কিছু দেখেছি কিছু কিছু দেখিনি। তো তোমাদের সঙ্গে একবার আমিও দেখি মানে দেখে নেব। তো এগুলো হচ্ছে ব্লাউজ, হ্যাঁ মার জন্য দুটো ব্লাউজ কেনা হয়েছে। এটা হচ্ছে ভাটিকা প্রিন্টের দুটো ব্লাউজ। আর এদিকে দেখো আরও কী কী আছে, দেখতে থাকো আগে আগে হতা হে ক্যা। তো দেখো এই প্যাকেট থেকে কী বেরোচ্ছে, ও হ্যাঁ এগুলো হচ্ছে, খুলে দেখাই, খুলে খুলে দেখালে একবারে বুঝতে পারবে যে এগুলো কী। তো দেখো এগুলো হচ্ছে কুর্তি, তো এগুলো কিন্তু আমার না, আমার বোনের কুর্তি। তো দেখো জাস্ট নর্মাল ডিজাইনের, জাস্ট বুকের মধ্যে একটু কাজ করা আর নিচে একটু কাজ করা, আর হাতের মধ্যে দেখো থ্রি কোয়ার্টার হাতা, তো হাতের মধ্যে একটু কাজ করা। তো দেখো আমি তো এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে ড্রেসগুলো খুলছি, তো তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে যে ক্যামেরা সামনে আসলে মনে হয় মানে আমি ক্যামেরার সামনে এসে যদি ভিডিওটা করতাম ততটা অসুবিধা হতো না। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আরেকটা, ওটা হচ্ছে একটু জলপাইয়ের কালারের আর এটা হচ্ছে মেরুন কালার। তো দেখো এটা তো সেম বুকের মধ্যে কাজ করা আরেকটা কুর্তি। তো এগুলো নর্মাল, কোনো ফ্যাশনেবল না, এটা আমি আগেই বলে দিচ্ছি আর তোমরা হয়তো দেখে বুঝে গেছো। আর এই যে মেরুন কালারটা না, আমার কিন্তু ফেভারিট কালারের মধ্যে একটা কালার, মানে ফেভারিট কালারের মধ্যে একটা কালার বললেও ভুল, আমার সব থেকে ফেভারিট কালার মেরুন কালার। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর দেখো এখানে প্যাকেট থেকে কী বেরোচ্ছে, তোমরা শুধু দেখতে থাকো। তবে দেখো এটা কি, আমি নিজেও জানি না, আগেই বললে বলেছি কিছু কিছু দেখেছি কিছু কিছু দেখিনি। তো একেবারে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তো দেখো এটা কি, এটা সম্ভবত একটা লম্বা প্যান্ট, প্লাজো টাইপের একটা প্যান্ট সম্ভবত। হ্যাঁ ঠিকই বলেছি, এটা একটা প্যান্ট, কিন্তু এটাও আমার না, এটা আমার বোনের। তো এই যে দেখো প্যান্টটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো নিচ পর্যন্ত লম্বা। আমি যেহেতু খাটের মধ্যে রেখে রেখে দেখাচ্ছি না, তো একটু আর এক হাতে তো ক্যামেরা করছি একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও আজকে আমাকে। আর এখন দেখো এগুলো কী দেখাচ্ছি, এগুলো সম্ভবত নাইটি হবে। তো দেখো কয়টা, মানে নাইটির কালারটা খুব সুন্দর না, সত্যি নাইটির কালার, এই কালারটা খুব সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। জানি না ক্যামেরায় কতটা এসেছে বা তোমরা কতটা দেখতে পেয়েছো, খুব সুন্দর একটা কালার ছিল, একদম মিষ্টি। তবে এই কালারের নাইটি আমি আগে পরেছি মনে আসছে না, হয়তো পরেছি, কারণ কত নাইটিই তো পরি। তো যাই হোক দেখো এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা নাইটি কালার, দেখো ভালো লাগছে না আমার, কিন্তু বেশ ভালো লেগেছে নাইটি কালারটা। তো যাই হোক একটা একটা করে তোমাদেরকে সবগুলোই দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে আরও নাইটি আছে, তো এটা দেখো এটা এক মানে আরেকটা নাইটি, এটাও ভাটিকা প্রিন্টের, বেশ ভালোই লাগছে কালারটা, দুটো কালার, দুটো না তিনটে কালারের কম্বিনেশন। তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে বলো। তোমাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি, এটা কিন্তু আগেরটাও গোল গলার নাইটি ছিল, এটাও কিন্তু গোল গলার নাইটি। আর দেখো সামনে কাটা, মানে সামনে বোতাম দেওয়া, তো বেশ ভালোই লাগছে, জানি না তোমাদের কেমন লেগেছে। আর সুন্দর সুন্দর নাইটি আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আরেকটা নাইটি, তো এগুলো আর এগুলো বলছি, এটা
হাত কাটা, স্লিভলেস হাতা, এটা যা গরম পড়েছে, হাত মানে যে কোনো হাত দেওয়া ড্রেস পরতে মানে কীরকম জানি লাগে, নিজেও বুঝতে পারি না, প্রচণ্ড গরম। আর এটা দেখো স্লিভলেস হাতা, এটা আমার আমার কাছে সব থেকে এই তিনটে নাইটির থেকে এই নাইটিটা ভালো লেগেছে। দেখো এটাও সামনে কাটা বোতাম দেওয়া, আমার এটা ভীষণই ভালো লেগেছে, নেভি ব্লুর মধ্যে হোয়াইট কালার। তো দেখো আরও এখানে কি আছে, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো কি, ও এটাও মনে হচ্ছে নাইটি হবে, তো আগের যেগুলো দেখেছিলে ওগুলো ছিল বোনের, আর এটা হচ্ছে মার মার জন্য এনেছে। দেখো এটা হচ্ছে অন্যরকম ডিজাইন, ওটা ছাটের, আগেগুলো ছিল গোল গোলা, এটা কিন্তু ছাটের নাইটি। তো দেখো এটাও মানে একটু রানি কালার টাইপের, ডিপ পিঙ্ক, যাই হোক আমার কাছে ভালো লেগেছে। এটা তো রেড কালার দেখতেই পাচ্ছ, তো এটা আরেকটা নাইটি। দেখো আমি সবটাই খুলে খুলে দেখাচ্ছি, আর এটার দেখো নাইটি আর কি দেখবে, তারপর আমি একটু খুলে দেখালাম। আর এই যে দেখো এটা হচ্ছে এটা গলাটা স্কোয়ার গলা, আর পেছনে গোল গলা, এটাও সামনে কিন্তু কাটা। তো এই যে নাইটিগুলো, এটি এগুলি কিন্তু, এটা আবার ছাটের, তো সাইড দিয়ে বেল্টও আছে, তো এগুলো কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির নাইটি, বেশ ভালো কোয়ালিটি আর খুব দামি। তো যাই হোক এটা দেখতেই বোঝা যাচ্ছে, আর এই যে সিলটা মারে না, ওটাও একটা ভালো একটা দোকানের। আচ্ছা যাই হোক, যারা এখানে থাকো তারা নিশ্চয়ই জানবে, আর যারা থাকো না তারা তো অন্য জায়গাতেও জানবে না। আর এই যে দেখো এটাও সামনে স্কোয়ার, পিছনে গোল গলা, তো এটাও কিন্তু ছাটের নাইটি। দেখো স্টিকারটা দেখেই বোঝা যাচ্ছে, তো নাইটিগুলি বেশ ভালোই ছিল। এটা হচ্ছে ইয়েলো কালার, তো ইয়েলো কালারটাও কিন্তু একদম লাইট কালার, আর ইয়েলোর মধ্যে একটু হোয়াইট হোয়াইট ভাব আছে। তো যাই হোক এটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো তারপর আরও কি দেখাচ্ছি, এখানে দেখো এটা হচ্ছে একটা লাল কালারের মধ্যে, মানে আগের লালটা একরকম ছিল, এই লালটা আবার আরেক রকম, এটা লালের মধ্যে আবার একটু ঘিয়া কালার, মানে অফ হোয়াইট টাইপের আছে, অফ হোয়াইট বললেও ভুল, ঠিকভাবে বলতে পারছি না কালারটা, লালের মধ্যে একটু হলুদ, হালকা হলুদ কালার। তো দেখো এটাও এনেছে, দেখো এগুলো কিন্তু আমার মার জন্য, আগে তো দুটো দেখেছো, এখানে একটা তিনটা। এটা কিন্তু আবার গোল গলা নাইটি, সামনে কাট বোতাম দেওয়া, আর গোল গলা নাইটি। দেখো নাইটিগুলি কেমন হয়েছে, আর আমি আবারও বলছি আগেরগুলি ছিল বোনের, এখন এখন নাইটিগুলি কিন্তু মানে এখনকার নাইটিগুলি মার জন্য এনেছে। তো এই গেলো তিনটে নাইটি মার, আর এখানে দেখো একটাতে কি, ও সরি মার জন্য তিনটে না, মার জন্য চারটে নাইটি গেছে, একটা লাল কালার, একটা পিঙ্ক কালার, একটা হোয়াইট হলুদ কালার, আর একটা এখন একটু খয়ে মানে লাল টাইপেরই, চারটে নাইটি গেছে। আর এখানে দেখো আমার বাবার জন্য একটা লুঙ্গি এনেছে, লুঙ্গিটা কালারটা আসছে কিনা ক্যামেরায় যায় না, খুব সুন্দর দেখে মনে হচ্ছে কিছু মানে কোনো শাড়ি কাপড় হবে, কিন্তু যাই হোক এটা লুঙ্গি ছিল। আর এখানে দেখো এটা হচ্ছে একটা হাফ প্যান্ট, এটা আমার বাবার জন্য বাড়িতে পরার জন্য এনেছে। তো পুরুষ লোকদের ড্রেস আর কি দেখবে বলো, মেয়ে লোক মেয়ে লোকদের ড্রেস হলে না দেখতে ভালো লাগে তাই না? তো যাই হোক সব কিছুতেই তো শেয়ার করছি, আমার বাবার ড্রেসগুলিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এটা এনেছে একটা শার্ট, তো শার্টটা না মানে শার্টের কালারটা বোঝা যাচ্ছে না, একদম হালকা মানে একদম লাইট অরেঞ্জ, কিন্তু এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, একদম লাইট অরেঞ্জ, বুঝেছো, একদমই বোঝা যাচ্ছে না, একদম হালকা যে অরে মানে কমলা কালারটা ওটা। আর এটা আমার বাবার জন্য একটা ফতুয়া, গরমের দিনে এইগুলো পরতে বাবা খুব ভালোবাসে, তো প্রতি বছরই একটা দুইটা কিনে দেওয়া হয়, তো এবছরও এটা কিনে মানে কি কিনে দিয়েছে। দেখো মানে এত সফট কাপড়টা গরমের মধ্যে পরে এতটা মানে ভালো আরাম পাবে বলার বাইরে, দারুণ ছিল। তো যাই হোক তোমাদের সঙ্গে এটাও শেয়ার কর মানে সবগুলি তো শেয়ার করছি, এটাও শেয়ার করে নিলাম, ভীষণ ভালো ছিল কাপড়টা। তো দেখো এই যে আমি একটু খুলেও দেখিয়ে দিলাম, আর এখানে আর কি আছে দেখি, এখানে আছে জলের বোতল, তো এই জলের বোতলগুলি কিনা হয়েছে। এই যে দেখো এখানে তিনটা জলের বোতল আছে, এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার,
বোঝা যাচ্ছে না, গোল্ডেন কালার, আর এটা হচ্ছে সিলভার কালার। ঠিক আছে, মুখটা দেখো, এটা সিলভার কালার, এই বোতলটা আমার খুব ভালো লেগেছে, আর এটা স্কাই কালার। আর কয়দিন পরে পরে তো জলের বোতল চেঞ্জ করতে হয়, তার জন্যই জলের বোতলগুলো আনা। আর কি ভাবছো তোমরা, শপিং শেষ হয়ে গেছে? না, এখনও হয়নি, অর্ধেক শপিং দেখানো হয়েছে, এখানে আরও আছে, তো তোমরা দেখতে থাকো। আগে আগে আরও কি দেখাচ্ছি তোমাদেরকে দেখো। আর তোমরা কি ভাবছো যে এগুলো কি মাত্র 500 টাকায় আনা হয়েছে? না, এমনও এখানে এমনও জিনিস আছে একটার দামই 200 টাকার উপরে। তো যাই হোক, ওটা ছিল, আমি জাস্ট একটু ফান করলাম তোমাদের সঙ্গে, একটু প্র্যাঙ্ক টাইপ প্র্যাঙ্ক করলাম, 500 টাকায় না। আর দেখো, আমি তোমরা জিনিস দেখে বুঝতে পেরেছো এতগুলো জিনিস কি কেউ 500 টাকা দিয়ে দেবে? কোনোদিনও না। তো এগুলো হচ্ছে বালিশের পিলো কভার, তো এখানে দুইটা আছে হোয়াইট কালারের, কি সুন্দর না প্রিন্টটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে। আর এখানে দেখো এটা কি, এগুলো হচ্ছে মানে বালিশের উপরে দেওয়ার তোয়ালে, এই দুটো হোয়াইট কালার, দেখো কি সুন্দর। আর আমি আমাদের জিনিসগুলো বলছি, তোমরা কি বলবে, সুন্দর সুন্দর আমিই করছি। আর দেখো এখানে আরও কি আনা হয়েছে, এগুলো মনে হয় পিলো কভারই হবে, তো যাই খুলে না দেখলে বুঝতে পারছি না, এগুলো আমি দেখিনি আগে। হ্যাঁ দেখো, এগুলোও কিন্তু পিলো কভার, এটা হচ্ছে স্কাই কালারের দুটো, আর দেখো আর এখানে হচ্ছে ইয়েলো কালারের দুটো, তো এখানেও দুটো পিলো কভার, টোটাল 4টে। আর মানে এখানে টোটাল 4টে পিলো কভার, আর ওখানে আছে দুটো হোয়াইট কালার, তাহলে 6টা পিলো কভার কেনা হয়েছে। আর এটা হচ্ছে কুল বালিশের কভার, মানে মা ঘরের কুল বালিশের কভার, আমার না কিন্তু, আমার কুল বালিশের কভার আলাদা। আর এখানে দেখো এগুলো কী আছে, আরও দেখো ব্যাগ থেকে পড়ছে না, কত ঝাঁকুনি দিচ্ছে কিন্তু ব্যাগ থেকে বেরোচ্ছে না, কি তোমাদের কি কি দেখতে চাইছে না না দেখাতে চাইছে না জানি না। আর এখানে দেখো কি, এটা হচ্ছে একটা টেবিল, টেবিলের ঢাকনা, তো আমাদের এই যে কাঁচের টেবিলের যে ঢাকনাটা, ওটাও মানে আগেরটাও সেম ছিল পিঙ্ক কালারের, সবসময় তো খোলা রাখলে হয় না, ময়লা টয়লা পরে, তার জন্য ঢেকে রাখি, আগেরটাও পিঙ্ক কালার ছিল কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আরেকটা আনা হয়েছে এখন, এবারটাও পিঙ্ক কালারই। আর এখানে দেখো এটা কি, এটা হচ্ছে একটা পাপুষ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমাদের ঘরে যে কতগুলি পাপুষ আছে, তারপরও মানে কেনাকাটা করতে গেলে একটা পাপুষ কিনেই নে। আর এদিকে দেখো আরও কি কি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দেখো এগুলো কি বলো তো তোমরা, তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না, এগুলো কি, এগুলো হচ্ছে বেডশিট। ঠিক আছে, এই বেডশিটটা খুবই ভালো লেগেছে আমার, দুটো বেডশিট কেনা হয়েছে, তো এটা ভেবেছি আমার মানে আমার বিছানার জন্য নিয়ে যাব, খুব সুন্দর না, আমার বিছানায় মানে যখন পাতবো না তখন তোমাদেরকে দেখাবো। তবে এটাও সুন্দর, এটা একটা ময়ূরের মানে পাখনার মতো, যাই মানে ময়ূরের যে উপর দিকে পাখাটা ওঠে না ওটার মতো, যাই হোক এটাও সুন্দর, কিন্তু আমার কিন্তু ওইটা বেশি ভালো লেগেছে, আমি আমার বিছানায় ওটাই মানে পাতবো, আর তোমাদের সঙ্গে তখন অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে আর একটু দেখো, কারণ সবগুলি জিনিস তো দেখাতে হবে। আর এটা দেখো কি, এটা হচ্ছে মানে ল্যাপের কভার। হ্যাঁ, তো শীত চলে গেছে তোমরা ভাবতে পারো, তো নষ্ট হয়ে গিয়েছিলো বলে কিনে রেখেছে একবারে, তো এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে পিঙ্ক কালার, আগেরটা ছিল হোয়াইট কালার, এটা কিন্তু পিঙ্ক কালারের ল্যাপের কভার, আর এটা এটাও আরেকটা পিঙ্ক কালার, মানে তিনটা ল্যাপের জন্য তিনটা কভার কেনা হয়েছে, দুটো পিঙ্ক কালার, এই যে দুটো পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালার। ঠিক আছে, তো আমি আমার ল্যাপের জন্য পিঙ্ক কালারটাই নেব, হোয়াইট কালারটা ভালো লাগেনি। আর এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে পর্দার কাপড়, তো আমাদের যে দরজা জানালার পর্দার মানে পর্দাগুলো, ওগুলো একটু মানে কালারটা ফেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার জন্য পর্দার কাপড়গুলো আনা হয়েছে, তো দেখো কালারটা সুন্দর না, মানে এত, এটাও কিন্তু আমার ফেভারিট কালার মধ্যে, এই যে নীল নীল টাইপটা মানে ব্লু টাইপটা, এটা ব্লু না কি কালার জানি বলে, যাই হোক ওটা কিন্তু আমার ফেভারিট কালারের মধ্যে একটা কালার, যা মানে আমার অনেকগুলো ফেভারিট কালার আছে, তার মধ্যে মেরুন সবচেয়ে ফার্স্ট, তারপরে এটা, তারপরে অ্যাশ কালার পছন্দ, তো এটাও কিন্তু আমার ফেভারিট কালারের মধ্যে একটা, ভীষণ ভালো লেগেছে আমার কালারটা। তো এই হচ্ছে আজকে শপিং, আর কোনো রকম 500 টাকা বলেছে, 500 টাকায় কেনাকাটা না, এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো মানে অনেক টাকার কেনাকাটা। ঠিক আছে,
তো আর এগুলো কোনো চৈত্র সেল না, ওগুলো ভালো দোকান থেকে না হয়ে আছে সবগুলো। আশা করি তোমরা দেখে এতক্ষণে সবাই বুঝে গেছো আমি তোমাদের সঙ্গে একটু মজা করেছিলাম আর কিছুই না। তো আজকের আমাদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার কেনাকাটা এখানে কিছুই নেই, আমি কেনাকাটা করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো অ্যান্ড গুড নাইট।